আমার একটা প্লেট এখান থেকে চলে গেছে, সেটা আমি এখানে কিভাবে নিয়ে আসবো? সেটা আনার জন্য আপনার প্রয়োজন হচ্ছে, এখন হচ্ছে উইন্ডো থেকে চলে যাব। উইন্ডোতে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, যেগুলো হচ্ছে টুলস বার, অ্যাকশন, অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, আর্টবোর্ড, অ্যাট্রিবিউটস, ব্রাশ, কালার। হ্যাঁ, তো আপনার যদি মনে হয় কোনো এখান থেকে, আমার এখান থেকে কোনো একটা প্লেট চলে গেছে, আর যেমন পাথফাইন্ডার আমাদের চলে গেছিল, আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার পাথফাইন্ডার যে প্লেটটা আছে সেটা টোটালি চলে আসছে। এই যে নিচে, এই যে এটা হচ্ছে পাথফাইন্ডার, এটা চলে আসছে, দেখছেন? তো আপনার যদি মনে হয় কোনো প্লেট আপনি রিমুভ করে ফেলছেন, তাহলে আপনি জাস্ট উইন্ডো থেকে নিয়ে আসবেন। আপনি যদি মনে হয় আপনি কোনো একটা এখান থেকে রিমুভ করে দেবেন, তাহলে এখান থেকে রিমুভ করতে পারেন, অথবা উইন্ডো থেকে এখান থেকে টিক মার্কটা তুলে দিবেন, জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে এটা চলে যাবে। তো এটা হচ্ছে বেসিক্যালি বিষয়, কোনো প্লেট যদি আপনি হঠাৎ করে রিমুভ করে ফেলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন অথবা উইন্ডো থেকে নিতে পারেন, কোনো ঠিক আছে? এটা হচ্ছে প্লেটের বিষয়। আর এখন আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করে দেখাবো। আমি আর্টবোর্ড কিভাবে ক্রিয়েট করে আমি দেখাচ্ছি। আর্টবোর্ড হচ্ছে যখন আপনার যে ওয়ার্ক প্লেস যেখানে কাজ করবেন বেসিক্যালি, সেটাকে বেসিক্যালি বলা হয় আর্টবোর্ড। আচ্ছা, কে কিছু প্রশ্ন করছেন? ব্ল্যাক দেখা যায়। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না ক্লিয়ার? দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেন আমি চলে যাচ্ছি ফাইল মেনু, ফাইল থেকে চলে যাবো হচ্ছে নিও, অথবা কন্ট্রোল এন দিয়ে আপনি ওপেন করতে পারেন। আচ্ছা, দেন এরকম একটা ডায়লগ বক্স আসবে, সেটা হচ্ছে ফার্স্ট যেটা আমি এটা কিভাবে নিয়ে আসলাম ভাইয়া, এটা কিভাবে নিয়ে আসলাম? সেটা হচ্ছে ফাইল, ফাইল থেকে হচ্ছে নিউ, এটা হবে ফাইল, ফাইল থেকে হচ্ছে নিউ। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন ওপেন করার ক্ষেত্রে যখন আপনি কয়েকটা অপশন দেখবেন, সেই অপশন গুলো আসলে বিষয়গুলো কি, দেখেন ফাইলের ডকুমেন্টের নাম কি আপনি দিবেন সেটা হচ্ছে আপনার বিষয়। আমি যদি কোনো ডকুমেন্টের নাম দিতে চাই, সেটা হচ্ছে মনে করেন যে ব্যানার ডিজাইন সাপোজ, বা ভিজিটিং কার্ড ডিজাইন, স্কার্ট, বিজনেস কার্ড ডিজাইন। তো দেন হচ্ছে এটা হচ্ছে আমার ডকুমেন্টের নাম। দেন চলে আসবে যে প্রোফাইল, এটা আসলে কি কাজে ইউজ করবো, এটা হচ্ছে বেসিক্যালি প্রোফাইল আসলে কোন কাজে ইউজ করবো, এটাকে প্রিন্ট এর কাজে ইউজ করবো না ওয়েব এর কাজে ইউজ করবো। প্রিন্ট হতে যেটা হচ্ছে প্রিন্টিং এর মাধ্যমে, প্রিন্টার এর মাধ্যমে প্রিন্ট হবে, একটু মিউট করে ফেলেন সবাই, যেটা হচ্ছে প্রিন্ট হবে প্রিন্টার এর মাধ্যমে সেটাকে বলা হয় প্রিন্ট। আর যেটা ওয়েবসাইট ইউজ করা হবে, ওয়েবসাইট বলতে যেখানে ফেসবুক আছে আপনার, ফেসবুক বা ই কমার্স সাইট হইতে পারে, সেগুলো বলা হয় ওয়েবসাইট। তো ওয়েব পেজ যেটা করা হয় সেটাকে ওয়েবে ক্লিক করতে হবে। বেসিক্যালি হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন ওয়েবের জন্য হয় না। আচ্ছা, বিজনেস কার্ড কি ওয়েবের জন্য হয় না প্রিন্টিং এর জন্য হয় বলেন তো? প্রিন্টিং এর জন্য হয়। তাহলে প্রিন্টিং এর জন্য তাহলে করা লাগবে কি, প্রিন্টিং ক্লিক করা লাগবে। দেখেন প্রিন্টিং ক্লিক করার সাথে সাথে নিচে দেখবে যে যে অ্যাডভান্স যে অপশনটা, সেটা কিন্তু আলটিমেটলি চেঞ্জ হয়ে যাচ্ছে, কালার মোডটা কিন্তু সিএমওয়াই কে চলে আসবে। তো প্রিন্টিং এর ক্ষেত্রে বেসিক্যালি ইউজ করা হচ্ছে সিএমওয়াই কে কালার মোড। কালার মোড একটা গুরুত্বপূর্ণ বিষয়, দুই ধরনের কালার মোড ইউজ করা হয়, একটা সিএমওয়াই কে বেসিক্যালি সচরাচর দুটো ইউজ করা হয়, আরো অনেক কালার মোড আছে, তো বেসিক্যালি দুইটা, সেটা হচ্ছে সিএমওয়াই কে আর একটা হচ্ছে আরজিবি। যেহেতু আমরা এখানে সিএমওয়াই কে মোডে কাজ করব, সেজন্য আমরা সিএমওয়াই কে মোড দিয়ে রাখলাম। দেন আমার আউটপুট কয়টা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা যদি মনে করেন যে আমার দুইটা আউটপুট দরকার, তাহলে হচ্ছে এখানে দুইটা আউটপুটের দুই লিখবো, বিজনেস কার্ডের দুই পার্ট হয়, এক পার্টও হয়। হ্যাঁ, ব্যাক সাইড ফ্রন্ট সাইড, এখানে যদি ব্যাক সাইড ফ্রন্ট সাইড হয় তাহলে হচ্ছে দুইটা আউটপুট প্রয়োজন, আর যদি মনে করেন যে শুধু ফ্রন্ট সাইড হবে তাহলে শুধুমাত্র একটা নেবেন, ঠিক আছে? দেন চলে আসি যে আমার সাইজ, বিজনেস কার্ডের সাইজ আসলে এদিকে কোনো ডিফল্ট করে দেওয়া নাই। হ্যাঁ, এখানে ডিফল্ট করে যেগুলো যে কয়েকটা দেওয়া আছে, লেটার, লিগেল, এ4 সাইজ, এই কয়েকটা দেওয়া আছে। তো আপনার যদি মনে হয় যে আপনার বিজনেস কার্ড সাইজটা বেসিক্যালি এখানে মেনশন করা নাই, তাহলে আপনাকে ম্যানুয়ালি দিতে হবে, ঠিক আছে? তো এখন যদি আমি প্রশ্ন করতে পারেন যে ম্যানুয়ালি বেসিক্যালি হচ্ছে এটা সাইজ কতটুকু হয়, আপনি জাস্ট গুগলে চলে যাবেন, দিয়ে এখানে লিখবেন যে সাইজিং এর যে বিষয়টা, বিজনেস কার্ড ডিজাইন সাইজ, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ, সেটাই কাজ করবেন আর কি, 3.5/2, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল যে সাইজটা আছে সেটাই হচ্ছে 3.5/2, এটা বুঝতে পারছেন? তো সব সাইজ এখানে পাওয়া যায় না, আমি কিছু ওয়েবসাইট আপনাদেরকে দেখাই দিব পরবর্তীতে, এখন না, তো তখন বলে দিব যে আপনারা কোথায় থেকে আসলে সাইজ গুলো নিয়ে আসতে পারেন খুব সহজে। তো এখানে যেহেতু আমাদের সাইজটা দেওয়া আছে পয়েন্টে, তো আমাকে এই পয়েন্ট কিন্তু দেওয়া যাবে না, আমাকে ইঞ্চিতে কনভার্ট করা লাগবে।
আমাকে ইনসিতে কনভার্ট করার জন্য যে সাইজটা নিব সেটা যেটা করা লাগবে সেটা হচ্ছে ইউনিট থেকে আমাকে চেঞ্জ করে নিতে হবে। যে আমি এখান থেকে ক্লিক করে চেঞ্জ করে দেই, আমি জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন কতগুলো অপশন চলে আসবে। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পয়েন্ট, দেন হচ্ছে পিকাস, ইনসি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। তো বেসিক্যালি ইউজ করা হয় বেশি ইনসি আর পিক্সেল, এই দুটি বেসিক্যালি বেশি ইউজ করা হয়। সেন্টিমিটার ইউজ করা হয় কম, কিন্তু ইনসি আর পিক্সেল বেশি ইউজ করা হয়। তো আমি ইনসিতে চলে গেলাম। আমরা ইনসি কত পাইছি বলেন তো একজন? 3.5। ওকে 3.5 হচ্ছে ওয়েট। 3.5 পে কত? 2। এখন যে বিষয়টা আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি আগেও বলি এটা একটু একটু কমপ্লেক্স লাগতে পারে, যে একটু কঠিন মনে হতে পারে, আসলে কঠিনের কোনো বিষয় না, জাস্ট দু একটা ক্লাসে পড়ে একেবারে ইজি হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, দেন হচ্ছে দেখেন যে এটা আসার পর দেখেন যে ব্লেড নামে একটা অপশন চলে আসছে, এটা কি দেখতে পাচ্ছেন ব্লেড? ব্লেডের যে বিষয়টা হচ্ছে আমি এটাকে পরে ডিটেইলে বলবো, আপাতত এটা স্কিপ করে দিচ্ছি। আর কালার মোড অবশ্যই সেম ওয়াইতে থাকবে, যদি সেম ওয়াইতে না থাকে তাহলে আপনি চেঞ্জ করে নেবেন। তাহলে আমি এটাকে অফ করে দিচ্ছি, দেন ওকে। এটা হচ্ছে আপনার বেসিক্যালি ভিজিটিং কার্ডের একটা ডিজাইন, মানে সাইজটা হয়ে গেছে। এই যে সাদা কালার যে শেপটা আছে বা যে যে বোর্ডটা আছে সেটাকে বলা হয় আর্ট বোর্ড, বুঝতে পারছেন? এটাকে বলা হয় কি, আর্ট বোর্ড? এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? সিলেকশন টুল আর একটা হচ্ছে এখান থেকে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। তো এটা আজকেও আলোচনা করব, যদিও আপডেট ভার্সনে সেটা আপনার এই যে ডিরেক্ট সিলেকশনের অর্ধেক কাজ হচ্ছে এই সিলেকশনে করে দেয়, সেটা ভয়ের কোনো কাজ নাই। হ্যাঁ, ভয়ের কোনো বিষয় না। আচ্ছা, দেন চলে আসি। মনে করেন যে আমার একটা শেপ ক্রিয়েট করা দরকার, শেপ হইতে পারে একটা রেক্টেঙ্গুলার শেপ। আমরা তো ডিজাইন করবো বিভিন্ন টুলস দিয়ে, শেপ হইতে পারে রেক্টেঙ্গুলার, সার্কেল, অনেক ধরনের ভেরিয়াস যে শেপ গুলা হয় সেগুলো আমরা ডিজাইন করবো। দেন আমি একটা শেপ ক্রিয়েট করি, এটা হচ্ছে অনেকগুলো শেপের মধ্যে রেক্টেঙ্গুলার শেপ হচ্ছে এটা, এটা হচ্ছে রাউন্ড রাউন্ড রেক্টেঙ্গুলার, ঠিক আছে? এগুলো অনেকগুলো আছে। তারপর সেগুলো হচ্ছে বৃত্ত, হ্যাঁ, পলিগন, তারপর স্টার, ফ্লেয়ার, এই কয়েকটা টুলস এর মধ্যে বেসিক্যালি এটা যা দেখা যাচ্ছে তাই। এটা মনে করি যে রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গুলারই করবে। আমি এটাতে ক্লিক করার পরে যখন আমি এই আর্টবোর্ডকে রাইট মাউস বা লেফট বাটন ক্লিক করে যখন আমি ড্র্যাগ করব, এখানে একটা কিন্তু শেপ ক্রিয়েট হয়ে গেছে। চাইলে মডেলগুলো আউট বাইরেও করতে পারি, ঠিক আছে? যেহেতু এখানে আর্টবোর্ড কালার এবং শেপের কালার সেম, সেজন্য এটা এক দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, আমি বিলেট করে দিচ্ছি। এটা একটা শেপ আমি নিয়ে আসছি, আপনি চাইলে যে কোনো ডিজাইনে একটা শেপ আপনি নিয়ে আসতে পারেন। আমি যদি বাংলাদেশের পতাকাটা তৈরি করার চেষ্টা করি, আমি জাস্ট এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করলাম, দেন আমি এদিকে নিয়ে আসছি। দেন এখান থেকে যে কালার প্লেট সেটা আমি সিলেক্ট করে জাস্ট আমি কালারটা চেঞ্জ করে দিই, দেব হচ্ছে গ্রিন কালার। এটা হচ্ছে মোটামুটি গ্রিন কালার। দেন এটাকে আমি স্টক কালারটা অফ করে দিচ্ছি, আমি তো কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, দেন এখন আমার মনে হয় বাংলাদেশের পতাকাটা আঁকার জন্য এখন কি লাগবে বলেন তো? বলেন সার্কেল আমি এখান থেকে নিয়ে আসছি, সেম একই টুলস, আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিচ্ছি। মোটামুটি আমার একটা এটা ফ্ল্যাগ তৈরি হয়ে গেছে একেবারে বেসিক লেভেলের। যদি আপনি এতটুকু ডিজাইন করতে পারেন তার মানে আপনি একজন ডিজাইনার হয়ে গেলেন, ঠিক আছে? তো এখন কালার নিয়ে কারো যদি প্রবলেম হতে পারে সেটাই স্বাভাবিক, কারণ কালার আমি কিভাবে এটা নিয়ে আসছি, কালার কোন দুটা সংমিশ্রণে কিভাবে কালার হয় সেটা আস্তে আস্তে বুঝে যাবেন। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যদি আপনার যদি কালার নিয়ে কোনো কনসেপ্ট নিয়ে কম থাকে, সেজন্য আপনি যেতে পারেন সোয়াচ নামে যে অপশনটা থাকে সেখানে ক্লিক করবেন। সেখান থেকে কিছু ডিফল্ট কালার, বাই ডিফল্ট কিছু কালার দেওয়া থাকে, আপনি চাইলে এখান থেকে কিছু কালার সিলেক্ট করতে পারেন। মনে করেন যে আমি একটা একটা বৃত্ত তৈরি করলাম, করার পর যদি আমার একটা কালার চেঞ্জ করা লাগে, মনে করেন আমি এখানে জাস্ট এখানে ক্লিক করলাম, আমার কালার চেঞ্জ হচ্ছে, আমি ইয়েলো কালার দিলাম সেটা চেঞ্জ হচ্ছে। আপনারা এখান থেকে যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আপনাকে একটা জিনিস খেয়াল করছেন, আমি বৃত্তটা কিন্তু একেবারে একেবারে ফুল রাউন্ড হয়ে আসছে, আমি চাই এটা কিন্তু এরকম হয় নাই। একটা প্রশ্ন কিন্তু আপনাদের থেকে যায়, ভাই আমরা করলে তো জিনিসটা এরকম হয়ে যায়, আপনি করার পরে এটা কিভাবে একেবারে স্কোয়ার শেপে খুব রাউন্ড হইলো,
সেটা বেসিক্যালি করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে যখন আপনি শিফট ধরে কিবোর্ডের শিফট ধরে যখন আপনি একটা বৃত্তর জন্য টার্ম দিবেন বা ড্র্যাগ করবেন তখন দেখবেন স্কোয়ার শেপে চলে আসবে, হতে পারে সেটা রাউন্ড হতে পারে, ইলিপস হতে পারে, যেটাই হোক। ঠিক আছে, এটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার শেপ। দেন হচ্ছে আমি এখান থেকে ইলিপস টুলটা নিচ্ছি, এখান থেকে শিফট ধরে কিবোর্ডের শিফট ধরে যদি ক্লিক করি তাহলে হচ্ছে রাউন্ড আসবে, একেবারে স্কোয়ার শেপ করে আসবে। আর যদি আমি শিফটটা ছেড়ে দিই, দেখেন আমারটা কিরকম হচ্ছে, দেখছেন? আমি যদি শিফট কি চাপ দেই, দেখেন শিফট কি চাপার পর পরই এমন চলে আসছে, বুঝতে পারছেন? এতটুকু বিষয় কে কি বুঝেন না একটু বলেন আমাকে। আচ্ছা, দেন দুজন হ্যান্ড রেজ করে রাখছে। ইয়াসিন আরাফাত, হ্যাঁ বলেন। আমরা যে ইয়াটা নিছি, আমরা ফিনটে দিছি না, এটা হচ্ছে ফিন করার জন্য নিছি না, আপনি মনে করেন যে এই কালারটা আপনি হচ্ছে যে ইলাস্ট্রেটর ফাইলটা সেটা ফটোশপে কনভার্ট করবেন, সেটা করা যাবে। ঠিক আছে, ওয়ার্ডে করা যাবে না, কোনো বায়ারকে দিতে যায় এটা। চলে আসতেছি নিচে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো টুলস আছে। একটা হচ্ছে পলি, এটা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টার টুল। কয়টা ইয়ে আছে বলেন তো, কর্নার মানে কোন কয়টা আছে? মনে করেন যে এভাবে যদি ধরি একটা পাঁচটা আছে, তাই না? তো এখন এখন যদি মনে হয় আপনি একটা ত্রিভুজ তৈরি করবেন, এখন কিভাবে তৈরি করবেন? এখানে ত্রিভুজ নাই, তাহলে কিভাবে তৈরি করবেন বলতে পারেন? অ্যারো চিহ্ন দিলে নিচে ডাউনে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। অ্যারো দিলে নিচে মানে বুঝতে পেরেছি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, নেট কেটে কেটে আসতেছে। আচ্ছা দেখেন এখানে এটা সিলেক্ট করার পরে আপনি যদি মনে করেন কোন একটা এখন ত্রিভুজ নিয়ে আসতে হবে, সাপোজ এটা এটা ত্রিভুজ, তাহলে হচ্ছে কিবোর্ডের অ্যারো কি, এমন কেউ আছেন যে অ্যারো কি চিনেন না আপনাদের মধ্যে? কিবোর্ডের অ্যারো কি চিনেন না এমন কেউ আছেন? আচ্ছা কিবোর্ডের, আচ্ছা কিবোর্ডের চারটা কি বেসিক্যালি অ্যারো কি আছে, সেটা হচ্ছে কিবোর্ডের একেবারে ডান পাশে মানে চারটা তীর চিহ্ন আছে, সেটা কি দেখতে পাচ্ছেন? তীর চিহ্ন, এই চারটা যে তীর চিহ্ন আছে সেটা হচ্ছে অ্যারোকি। আচ্ছা তো দেখেন এই অ্যারোকি গুলো যদি আমি ডাউনে ক্লিক করি, নিচের যে অ্যারোকিটা আছে মানে ডাউন যেটা, হ্যাঁ লেফট রাইট না ডাউন, বা এটা যদি ক্লিক করে দেখেন একটা করে কিন্তু কমতেছে, আলটিমেটলি আমার একটা ত্রিভুজ শেপ ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছেন? এখানে মনে করেন যে আপ দিবেন তাহলে একটা করে বাড়বে। ঠিক আছে, যতগুলো ক্লিক করছে অনেকগুলো এখানে চলে আসছে, এটা হচ্ছে বেসিক্যালি বিষয়। আচ্ছা এই দুই দুইটা অপশন নিয়ে কারো কোনো সমস্যা, কোন ধরনের প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, আশা করি কারো কোনো প্রশ্ন নেই। আচ্ছা কেউ কি হ্যান্ড রেজ করে রাখছে? মারুফা সুলতানা, মারুফা সুলতানা কোনো প্রশ্ন? হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি মাকরুয়া সুলতানা। ভাইয়া হইছে কি, আমি তো গ্রামে বেড়াইতে আসছি, তো এখানে নেটের প্রবলেম এক, তো আমি ইনশাল্লাহ যাওয়ার পরে আমি আমার না ক্র্যাক ভার্সন করালো ভাইয়া, এখন দেখতে হবে যে এগুলো আছে কিনা, তারপরে আমি আপনার মানে যদি মানে প্রবলেম হয় ফেস করি তাহলে আমি আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে, হ্যান্ড গুলো ডাউন করে ফেলেন। হ্যাঁ দাদা, অন করলে কি তুমি লাগবে?
আচ্ছা ঘুরেলা লা কোনো প্রশ্ন ভাই রাউন্ড শেপটা আবার বুঝলে ভালো হয় আচ্ছা রাউন্ড শেপটা আচ্ছা ঠিক আছে রাউন্ড শেপটা আমি আবার দেখাই দিচ্ছি এখানে আমি একটা ক্লিক করে রাইট বাটন এখানে ক্লিক করব তো অনেকে প্রশ্ন থাকে আমি এখানে ডাউট ক্লিক করে রাখছি এখানে আসে নাই এখানে ক্লিক করলে আসবে না এখানে এসে রাইট বাটনটা ক্লিক করা লাগবে আপনার মাউসের যে রাইট বাটন আছে সেটা ক্লিক করা লাগবে মিউট করে ফেলেন প্লিজ মিউট করে ফেলবেন আচ্ছা দেন এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে হচ্ছে যে ইলিপস যে টুলটা আছে সেটাতে সিলেক্ট করলাম দেন এটাতে ক্লিক করার পর আমি যখন এরকম আর ড্র্যাগ করব তৈরি করব তখন দেখব একটা শেপ আপনার ক্রিয়েট হয়ে গেছে এটা হচ্ছে বেসিক্যালি একটা ইলিপস টুল এটা দিয়ে আপনি চাইলে সার্কেল তৈরি করতে পারেন একটা আর ডিম তৈরি করতে পারেন বা সার্কেল জাতীয় যে ডিজাইন গুলো আপনি সেগুলো করতে পারেন এখন যদি মনে করুন যে আপনার অ্যাকুরেট সার্কেল হবে যেটা হচ্ছে বৃত্তর একেবারে খুব স্কোয়ার শেপের মধ্যে খুব ইয়ে হবে তাহলে কি করা লাগবে আপনাকে শিফট ক্লিক করে একটা ক্লিক করা লাগবে এই শিফট কে গুরুত্বপূর্ণ অনেক আছে যেমন শুধু এটার ক্ষেত্রে না আপনি যদি কোনো ডিজাইন মো যদি মনে করেন এটা আপনি ডিজাইন একটা করে ফেলছেন আপনি যদি মনে করেন এটাকে আপনি একটু বড় করবেন তাহলে যদি আপনি এটাকে টেনে বড় করে দেন দেখেন আপনার এখানে হাইট ওয়েট ছোট হইতে পারে দেখেন আপনার আলটিমেটলি কিন্তু নষ্ট হয়ে গেছে এটা হ্যাঁ ফ্ল্যাগটা যদিটা রেশিও অনুসারে না যদি তবুও কিন্তু নষ্ট হয়ে গেছে আমার ডিজাইন অনুসারে কিন্তু আমার যদি মনে হয় যে না আমার এটা যেভাবে আছে শুধু এভাবে এটা বড় হবে রেশিও অনুসারে যেভাবে রেশিও অনুসারে যদি বড় হবে ওইভাবে চিন্তা করেন তাহলে সে আপনাকে দোটাকে সিলেক্ট করে দেন কিবোর্ডের শিফট কি ক্লিক করে আপনি এটা বড় করে দেন তাহলে যেমন এটা রেশিও অনুসারে বড় হচ্ছে তার মানে শিফট কি এর কাজটা আপনারা বুঝতে পারছেন লাস্টের শিফট কি এর কোন কাজে ইউজ করা হয় আচ্ছা দেন চলে আসি আমি এখানে একটা শেপ আমি তৈরি করার পরে দেখেন এখানে যদি মনে হয় যে এখানে অ্যানকর পয়েন্ট কয়টা আছে বলতে পারবেন শরীফুল ইসলাম আপনি কি বলতে পারবেন এখানে অ্যানকর পয়েন্ট কয়টা আছে শরীফুল হক আনমিউট করে বলেন আটটা ভাইয়া আচ্ছা ঠিক আছে এখানে বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার মতো কিন্তু বেসিক্যালি এখানে আটটা না এখানে বেসিক্যালি চারটা আছে একটা হচ্ছে এই কর্নারে একটা আমি যদি এটাতে সিলেক্ট করি তখন বুঝতে পারবেন আসলে আমি এখানে সিলেক্ট অবস্থা থেকে বোঝা যাবে না তখন যদি আমি এই ডিরেক্ট সিলেকশন করে ক্লিক করি এখন বোঝা যাচ্ছে যে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা চারটা আছে আচ্ছা তখন দেখা যায়নি কেন ভাইয়া তখন দেখা যায়নি তখন হচ্ছে আমার সিলেকশন করে ক্লিক করা ছিল তখন আমাকে দেখতে হবে যে ডিরেক্ট সিলেকশন করে যেতে হবে আচ্ছা আচ্ছা এখন এখন মনে করেন যে আপনার এটা মনে করেন যে এটা এভাবে হয়ে গেছে সাপোজ মনে করেন যে এই অ্যানকর পয়েন্ট এরকম তো অ্যানকর পয়েন্ট এদিকে চলে আসছে আপনি চাচ্ছেন এই অ্যানকর পয়েন্টটা এখন এদিকে নিয়ে আসবেন বুঝতে পারছেন মনে করেন সাপোজ কোনো কারণবশত আপনার অ্যানকর পয়েন্ট একটু চলে গেছে টান টান লেগে তখন আপনার এখানে এটা নিয়ে আসতে হবে তাহলে কি করা লাগবে তখন আপনাকে কাজ করা লাগবে যে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ এখন ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে দুইটা কাজ করে এটার মধ্যে সেটা হচ্ছে কোনো অ্যানকর পয়েন্ট যদি আপনি মুভমেন্ট করাইতে চান কোনো অ্যানকর পয়েন্ট এটা হচ্ছে একটা অ্যানকর পয়েন্ট এটা একটা অ্যানকর এটা অ্যানকর আপনি যদি মনে করেন যে একটা অ্যানকর পয়েন্ট মুভ করাইতে চান একটু মিউট করে ফেলেন প্লিজ তখন আপনাকে এটা সিলেক্ট করে জাস্ট এটাকে ধরে ড্র্যাগ এন্ড আপনি ড্র্যাগ করবেন ঠিক আছে মুভ করবেন দেখবেন এটা এটা চলে যাচ্ছে আপনার যদি মনে হয় এটাকে ড্র্যাগ করবেন জাস্ট এটাকে সিলেক্ট করে একটা ক্লিক করবেন দেন এখান থেকে মুভ করাবেন তার মানে হচ্ছে যে আপনি চাইলে কোনো অ্যানকর পয়েন্ট এখান চেঞ্জ করতে পারবেন এখন যদি মনে হয় যে আপনার এই অ্যানকর পয়েন্টের প্রয়োজন নাই তখন আপনি কি করা লাগবে জাস্ট এই অ্যানকর পয়েন্টটা সিলেক্ট করে দেন ডিলিট কি চাপ দিবেন আপনার অ্যানকর পয়েন্টটা ডিলিট হয়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে বেসিক্যালি বিষয় আবার আরেকটা অ্যানকর পয়েন্ট যদি মনে করেন যে আমার একসাথে দুটো অ্যানকর পয়েন্ট মুভ হবে হতে পারে না আমার যে শুধুমাত্র দুটো অ্যানকর পয়েন্ট এদিকে আসবে বাকি পয়েন্টগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে তাহলে কি করা লাগবে এই অ্যানকর পয়েন্ট আমি সিলেক্ট করলাম দেন শিফট ক্লিক করে আমি এই অ্যানকর পয়েন্ট সিলেক্ট করলাম তাহলে এই দুইটা অ্যানকর পয়েন্ট আমার এখন সিলেক্ট অবস্থায় আছে এখন যদি আমি মুভ করি তাহলে রায়হানা বলেন কয়টা কয়টা অ্যানকর পয়েন্ট এখন মুভ হবে বলেন তো চারটা চারটা আমি সিলেক্ট করছি কয়টা দুইটা দুইটা তাহলে দুইটাই হবে ঠিক আছে চারটা হবে না যেহেতু আমি ডিরেক্ট সিলেকশন দুইটা সিলেক্ট করছি সেটা আমার সেহেতু আমার দুইটাই মুভ হবে দেখেন এখন যদি আমি দুটো সিলেক্ট করতে দেন আমি এটাকে ধরে ব্র্যাক করি দেখেন আমার দুটোই কিন্তু মুভ হচ্ছে আমি যদি এখানে নিয়ে আসি দুইটা মুভ হচ্ছে আমার এই দুটো কিন্তু সেম পজিশনে আছে ওকে
এটা হচ্ছে বেসিক্যালি বিষয়। এখন যদি মনে হয় যে আপনার কোনো এনকোর পয়েন্ট বা কোনো কর্নার হইতে পারে, আমরা বেসিক্যালি কর্নার কোনটাকে বুঝি, এটা একটা কর্নার বা কোন বলতে পারি, এটা একটা কর্নার কোন, এখানে একটা কোন, এখানে একটা কোন, যদি একেবারে শার্প থাকে, একেবারে কোনটা যদি শার্প থাকে তাহলে আচ্ছা আপনি রাউন্ড করতে পারবেন। এখন আমি একটা ক্লিক করি, এখানে মনে করেন যে আপনার এই কোনটা একটু রাউন্ড হবে, মনে করেন এটা এইভাবে রাউন্ড হবে সাপোজ, ঠিক আছে, আমি যদি অন্য একটা শেপ দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে একটা শেপ তৈরি করলাম। এখন মনে করেন যে আমার এই শেপটা হচ্ছে এইভাবে এখান থেকে এটা রাউন্ড হবে, তাহলে কি করা লাগবে আমাকে, সেজন্য আমাকে ক্লিক করা লাগবে এই অ্যানকর পয়েন্টটাকে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাকে এটা সিলেক্ট করা লাগবে। দেন এই যে এখানে একটা বৃত্ত আছে না, একটা হোয়াইট কালারের, এটাতে আনার পর দেখবেন আপনার মাউসের মধ্যে একটা কালার চলে আসছে, মাউসের মধ্যে একটা শেপ চলে আসছে রাউন্ড রাউন্ডের মতো করে, দেখতে পাচ্ছেন? জি। তাহলে এটা কি করা লাগবে ইয়াসিন আরাফাত, আপনি বলেন তো, আমার এই দুইটা অ্যানকর পয়েন্ট আমাকে রাউন্ড করা লাগবে, তাহলে কি করা লাগবে, একটু অ্যাক্টিভ থাকা লাগবে। কে বলবেন, বলেন, একজন বলেন। ভাইয়া ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে তারপর অ্যাঙ্কর পয়েন্টে মুভ করাবো, আমি দুইটা রাউন্ড করাবো, তাহলে কি করা লাগবে ভাইয়া? প্রথমে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা সিলেক্ট করব, তারপরে হচ্ছে শিফট প্রেস করে আরেকটা যেটা মুভ রাউন্ড করাবো সেটা সিলেক্ট করব, আর দেন হচ্ছে খুব সুন্দর। দেখেন এখন আমি কিন্তু আগের প্রশ্নটা এখানে জাস্ট রিপিট করে বললাম, জাস্ট একটু দেখিয়ে দিই। এখন আমার এই অ্যানকর পয়েন্ট সিলেক্ট করা আছে, আমার বাকি তিনটা কিন্তু অ্যানকর পয়েন্ট সিলেক্ট করা নাই, তাহলে রাউন্ড হলে শুধু এটা হবে, বাকিগুলো হবে না। এখন যদি মনে হয় আমার চারটা অ্যানকর পয়েন্টে আমার রাউন্ড হবে, আমার রাউন্ড করা লাগবে, তাহলে কি করা লাগবে, তাহলে আমার এখান থেকে জাস্ট এখন ধরে আমাকে ব্রেক করতে হবে, তাহলে আমার চারটা অ্যানকর পয়েন্ট আমার রাউন্ড হয়ে গেছে। এরকম শেপ কি আপনারা কোথাও দেখছেন ডিজাইনের মধ্যে, এরকম শেপ আছে? আমি ক্লিক করে নিয়ে আসি তাহলে আমার এই দুইটা এনকোর পয়েন্ট রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? এখন রাউন্ড করতে পারবেন নাকি, এমন কেউ আছেন যে রাউন্ড করতে কোনো সমস্যা হবে? ভাই শেষেরটা আরেকবার দেখেন তো। আচ্ছা ওকে, আরেকবার বললে খুশি হই। আচ্ছা ওকে, দেন আমি এই অ্যানকর পয়েন্টটা সিলেক্ট করলাম, দেন শিফট ক্লিক করে এই অ্যানকর পয়েন্টটা সিলেক্ট করলাম, দুইটা অ্যানকর পয়েন্ট আমার সিলেক্ট হলো, দেন এটাকে আমি রাউন্ড করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এদিকে নিয়ে আসতেছি, আমার রাউন্ড কিন্তু আলটিমেটলি হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ ভাই। আচ্ছা এখন আরেকটা বিষয় সেটা বলি, আমরা তো ওয়ার্ডে কাজ করছি অনেকে, তো ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যখন আন্ডু করি তখন কিভাবে আন্ডু করি, কেউ কি বলতে পারেন আন্ডু কিভাবে করা হয়? কন্ট্রোল জেড। ইলাস্ট্রেটরও সেম, জাস্ট একটু দিকে দিকে আছে, যেমন আমি বলি কন্ট্রোল জেড যদি আমি দেই তাহলে দেখেন আমার আগের জায়গায় চলে গেছে, এখানে ছিল ওখানে হয়েছে, আমি আবার কন্ট্রোল জেড দিই তাহলে আবার এক নিচে চলে আসবে, মানে যতগুলো এটা মুভ করানো হয়েছে যতগুলো হচ্ছে আপনার ডিজাইন শেপ চেঞ্জ করা হয়েছে এক ধাপ এক ধাপ করে পিছিয়ে যাবে। আবার কন্ট্রোল জেড, হ্যাঁ আমি দিচ্ছি, আবার দিলাম, দেখেন আমার আগের অবস্থায় চলে আসছে। এখন মনে করেন যে আমি রিডু করবো, আমি আন্ডু করতে করতে একটা ভুলে একটা বেশি দিয়ে ফেলছি, এখন আমার রিডু করা দরকার, তাহলে কি করা লাগবে, কন্ট্রোল শিফট জেড। ঠিক আছে, আন্ডু হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে আপনি কোন একটা ডিজাইন আপনি করে ফেলছেন সেটাকে বেঁকে যাবেন, তাহলে হচ্ছে আন্ডু। ঠিক আছে, তো আপনি চার পাঁচটা আন্ডু করে ফেলছেন, মনে করেন চার পাঁচটা শেপ আপনি ভুলে কাজ করে ফেলছিলেন, পিছনে চলে গেছেন, এখন আবার ক্লিক দ্রুত করার কারণে একদম পিছনে চলে গেছেন, আবার একটু সামনে যাওয়া দরকার, তাহলে আমরা কন্ট্রোল শিফট আবার জেড দিতে হবে। বুঝতে পারছেন আন্ডু রিডু বিষয়টা ইলাস্ট্রেটরে? ভাই এটা নরমালি কি কন্ট্রোল রেডর কাজ, এটা রেডর কাজ, এটা এটা কিসের মানে, যেটা সামনে আগাবো এটাকে রেডো বলে, রেডো? আচ্ছা রেডো রেডো, হ্যাঁ রেডো, বা যেটা বলে, হ্যাঁ রেডো, একটা আছে আন্ডার একটা আছে রেডো। ঠিক আছে,
আচ্ছা দেন রোমান, হ্যাঁ বলেন, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাই আমরা তো এখন দেখতেছি, কিন্তু যখন নিজে নিজে প্র্যাকটিস করতে যাই তখন কিন্তু প্রবলেম গুলো ফেস করি, অনেক প্রবলেম ফেস করি। আচ্ছা না, এই বিষয়টা সবারই হবে, অনেকের মাউসটা লড়াইতে অনেক কষ্ট হবে, কারো শেপটা এখান থেকে আনতে মনে করেন যে কি বলবো, হঠাৎ করে যদি আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করে দেয় পাকিস্তানের সাথে বা ইন্ডিয়ার সাথে মনে করেন, তখন মনে হয় শেপটা একটা বন্দুক ধরতে যে পরিমাণ কষ্ট হবে, একটা 10-15 কেজি বন্দুক, তো আপনাদের শেপটা এরকম এখানে নিয়ে আসতে এরকম কষ্ট হবে, সেটা স্বাভাবিক, এটা জানি, আস্তে আস্তে হবে, ঠিক আছে। এটা এটা মনে এখন মনে হচ্ছে যে আপনার এটা এটা মনে করেন যে 100 গ্রাম, তখন আপনাদের কাছে এখন মনে হবে এটা 200 গ্রাম, 5 কেজি 10 কেজির মতো মনে হয়ে যাবে, এটা ওজন বেড়া যাবে, ঠিক আছে। এটা প্রথমত এরকম হবে, আর একেবারে যারা ইলাস্ট ওপেন করে নেই তাদের কাছে এমনটা হবে, আবার যখন প্যান্ট তুলে যাবেন এটা আবার মোটামুটি সবার ক্ষেত্রেই প্রবলেম হয় প্যান্ট তোলাটা, সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, জাস্ট প্র্যাকটিস এর উপরে। ফিজিক্যাল যে কাজগুলো হয়, ইঞ্জিনিয়ার সেক্টর যে কাজগুলো হয়, সেগুলো আসলে প্র্যাকটিস এর উপরে বেস করে, প্রোগ্রামিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, সব বিষয় হচ্ছে প্র্যাকটিস এর উপরে বেস করে কাজ হয় আর কি। যত বেশি প্র্যাকটিস করবেন তত দিন শিখতে পারবেন, তত ইম্প্রুভ হবে আর কি। আচ্ছা অবশ্যই পারবেন, অবশ্যই। আচ্ছা এখন আমরা একটা শেপ ক্রিয়েট করতে পারলাম, শেপ রাউন্ড করে ফেলতে পারছি, একটা ইজি বিষয়। এখন আমরা চলে যাচ্ছি, একটা শেপের মধ্যে আসলে অনেকগুলো অপশন থাকে, আমি একটু দেখে নিতে যাই। আমি কিন্তু গত ক্লাসে দেখাই দিয়েছিলাম কিভাবে আপনারা একটা আর্টবোর্ড মুভ করাবেন, কিভাবে জুম করবেন, আমি সেটা গত ক্লাসে বলে দিয়েছি। আচ্ছা এটা হচ্ছে মনে করেন একটা বৃত্ত, বৃত্তর মধ্যে আমি যদি একটা একটা কালার দিই, সোয়াজ কালার থেকে আচ্ছা আমি দিলাম হচ্ছে এটা, অথবা কালো কালার দিলাম, একটু বড় করে দিই। আচ্ছা তো বেসিক্যালি হচ্ছে এখানে যে দুইটা কালার আছে, আপনার হয়তো অনেকে দেখে প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা কি এটা কি, দুটোই তো কালার তাই না? তো বেসিক্যালি উপরে যে কালারটা থাকবে সেটা হচ্ছে ফিল কালার, আর পিছনে যে কালারটা থাকবে সেটা হচ্ছে স্ট্রোক কালার। আপনি চাইলে এটা উপরে নিয়ে আসতে পারেন, জাস্ট এটা ক্লিক করে উপরে চলে আসবে, আবার যদি মনে করেন যে ফিল কালার উপরে প্রয়োজন তখন আপনি এটা ক্লিক করবেন উপরে চলে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে ফিল কালারটাকে স্ট্রোক কালারটাকে, ফিল কালার হচ্ছে যেটা ফিল করে, বুঝতে পারছেন? মনে করেন ফিল মানে ফিল বেসিক্যালি যেটাকে বলা হয় ফিল করা হয় বা পূরণ করা হয়, এটা হচ্ছে ফিল কালার। আর বাইরের যে কালারটা থাকে হ্যাঁ সেটা অনেকে বলতে পারেন যে বর্ডার কালার, এটাকে স্ট্রোক কালার বেসিক্যালি আপাতত মাইন্ডসেট করে নিতে পারেন যে এটা হচ্ছে স্ট্রোক কালার। ওকে তো দেখেন স্ট্রোক কালার আসলে কোথায় কখন ইউজ করা হয়। আপনি কখনো একটা ডিজাইন করতে গেলেন তখন মনে হচ্ছে আপনি স্ট্রোক কালার দরকার, আপনি এখান থেকে স্ট্রোক কালারটা নিতে পারেন। তো এখন একটা বিষয় দেখেন, আমি এখানে সিলেক্ট করার পাশাপাশি আমরা ডান পাশে কিন্তু এখানে সিলেক্ট করতেছি, আমার ডান পাশে কিন্তু এখানে কালার চেঞ্জ হচ্ছে। আমি স্ট্রোকে ক্লিক করলাম, দেখেন এখানে কালার চেঞ্জ হচ্ছে, দেন আমি এখানে সিলেক্ট করলাম, দেখেন আমার ডান পাশে কালার গুলো চেঞ্জ হচ্ছে। আপনি কি ফিল কালার এসে হাজারো চেঞ্জ করলে হবে বলেন তো? না ভাইয়া, না হবে না, কারণ হচ্ছে আপনি ফিল কালার সিলেক্ট করা অবস্থায় আছেন, এটা তো ব্লু কালার হবে না, আপনার ব্লু কালার দরকার কি সেটা, আর কোনটা স্ট্রোক কালারটা। এখন আপনার ওটাকে স্ট্রোক কালার যদি ধরতে হয় তাহলে আপনাকে সিলেক্ট করা লাগবে স্ট্রোক কালার, এটা উপরে চলে আসছে, দেন আমার কালার এখানে ফিট চলে আসছে, কালার মধ্যে কালার চেঞ্জ হয়ে গেছে, এটা ব্ল্যাক অবস্থায় আছে। দেন এখান থেকে আমি যদি এটাকে ড্রাই করে এখানে হোয়াইট কালার নিয়ে আসি, দেন আমি এখান থেকে কালার গুলো এখান থেকে চেঞ্জ করে দিই, আপনারা এখান থেকে আবার কালার চেঞ্জ করতে পারবেন। তো অনেকে এই এটা 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 ম্যাক্সিমামে সবার সমস্যা হবে যে কালার চেঞ্জিং এর বিষয়টা, যে কালার একটা ক্লিক করতেছে কালার চেঞ্জ হচ্ছে না, অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় কি আপনার মনে করেন এখন অনেক অবস্থা থাকে কি আপনার এটা ফিল কালারটা থাকে না, কিভাবে আমি নান করে দিচ্ছে ফিল কালার নান করার জন্য এই যে নিচে একটা অপশন থাকে সেটা হচ্ছে নান, নান বেঁচে গেলে যে কোনো কালার থাকবে না, কোনটাই কালার থাকবে না, আপনি যেটা সিলেক্ট করে নান করে দিন সেটা কালার থাকবে না। সাপোজ মনে করেন যে আপনার ফিল কালার কোনো কালার প্রয়োজন নয় আপাতত, সেটা আমি ফিল কালারটা জাস্ট রিমুভ করে দেবো, আমি একটু উপরে নেই, ফিল কালারটা থাকবে না। তাহলে কি করা লাগবে, আমি এখান থেকে ফিল কালার সিলেক্ট, দেন হচ্ছে আমি নান করে এখানে ক্লিক করলাম, এখানে আমার ভিতরে যে কালারটা ছিল সেটা চলে গেছে, শুধুমাত্র স্ট্রোক কালারটা আছে, বুঝতে পারছেন? এখন আপনার যদি উল্টো উল্টো জিনিসটা আসতে পারে যে আমার স্ট্রোক কালারটা থাকবে না শুধুমাত্র ফিল কালার থাকবে,
তাহলে কি করা লাগবে, আপনি এখানে সিলেক্ট করে এটাকে রান করে দিলেন, এটাকে সিলেক্ট করে এটা ফিল করে দিলেন, ঠিক আছে? কিভাবে করবেন এখানে আবার একটা বিষয়, আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে এই যে একটা দুইটা তীরের মতো অপশন, এটা আসলে কাজ কি? এটার কাজ হচ্ছে সোয়াপ করা। সোয়াম্পিং এর নাম শুনছেন কেউ? সোয়াপ করে, সোয়াপ কি আসলে? সোয়াম্পিং এর নাম শুনছেন? না স্যার। জি না। মনে করেন একটা গ্লাস থাকে, একটা খালি গ্লাস আছে আর একটা খালি গ্লাস আছে, মানে একটার মধ্যে পানি ভর্তি গ্লাস আর একটা পানি ভর্তি গ্লাস। এই গ্লাসের পানিটা আপনি ওখানে নিয়ে যাবেন, এটা হচ্ছে তাহলে এই এই যে ভরাটার যে মনে করেন এটা একটা গ্লাস, সাপোজ মনে করেন সিএসসি ডিপার্টমেন্ট হলে মোটামুটি সহজে বুঝে দিতেন আর কি, মনে করেন যে এটা পানি ভর্তি গ্লাস, এই গ্লাসের পানিটা আপনি এখানে নিয়ে আসছেন, তার মানে এটা ফিল হয়ে গেছে, এটা আবার খালি হয়ে গেছে, মানে আপনি এই কালারটা যদি আবার এখানে নিয়ে আসেন, এটার পানিটা যদি এখানে নিয়ে আসেন, তাহলে হচ্ছে কি এটা ফিল হয়ে যাবে, এটা আবার খালি হয়ে যাবে, মানে এটাই হচ্ছে সোয়াপ আর কি, একটা থেকে আরেকটা এক্সচেঞ্জ করা। এখন যদি মনে করেন যে এটার এক্সচেঞ্জটা বিষয়টা হচ্ছে আপনি কোনো যদি কালার চেঞ্জ করতে চান, ফিল কালারের কালারটা আপনি স্ট্রোকে নিয়ে যাবেন, তাহলে হচ্ছে এটা সোয়াপ করে, এটা এখানে ক্লিক করলাম সোয়াপ করে দিছে, ফিল থেকে স্ট্রোকে নিয়ে গেছে, আমি এটা সিলেক্ট করি, এটা আছে ফিল কালারে, আমার কাছে স্ট্রোক কালার থাকবে, আমি জাস্ট এই এখানে ক্লিক করলাম, আমার স্ট্রোক কালারে চলে গেছে। আবার যদি মনে হয় আমার শুধু স্ট্রোক কালার আছে, আমি ফিল কালারে কনভার্ট করবো, ক্লিক করবেন সোয়াপ হয়ে যাবে। ওকে, এবার বলেন কার কার প্রশ্ন আছে। আচ্ছা ভাইয়া, এই তার মানে হচ্ছে সোয়াপ মিন্সই এখানে বুঝাইতেছে যে স্ট্রোক এবং ফিল কে রূপান্তর করা, অর্থাৎ আমি যেটা চাইতেছি ওইটাই, তাই তো? হ্যাঁ, সেটাই। আমি ওটা সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করে জাস্ট কালারটা চেঞ্জ হবে, স্ট্রোকটা ফিল আসবে, সিলেক্টটা স্ট্রোকে আসবে, ওকে, আপনি যেটা চান সেটা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? একেবারে সহজ না গ্রাফিক্স বলেন তো? হ্যাঁ, বুঝলে সহজ কিন্তু না বুঝলে ডিফিকাল্ট ভাই, কারণ প্রথম তো, তার জন্য ক্লাসগুলো আবার যদি দেখে দিতে পার তাহলে কিছুটা ক্লিয়ার হবে। রিপিট হচ্ছে আপনারা করবেন, আমি জাস্ট আপনাদেরকে, হ্যাঁ রিপিট হচ্ছে শুধুমাত্র আপনারা করবেন। তাহলে হয়ে যাবে, বেশি যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন আর হচ্ছে ক্লাস শেষে যদি আপনারা রিপিট করেন দু একবার করে, এনাফ, আর কিছু লাগবে না, ঠিক আছে? আপনাদের অনেকের এরকম মেন্টালিটি আছে যে আজকে গ্রাফিক্স করতে আসছে, গ্রাফিক্স একটা কোর্স করে নিয়ে সার্টিফিকেট নিয়ে আবার ওয়েব ডিজাইনে চলে যায়, আবার ওয়েব ডিজাইনে করে আবার ডিজিটাল মার্কেটিং এ চলে যায়, করার পর আবার কেউ বলছে না বাবা প্রোগ্রামিং তো সামনের দিনে, তো প্রোগ্রামিং এ হিউজ টাকা, ওরা তো ডলার হিসাব করে না, ওরা মানে হাজার হাজার ডলার হিসাব করে, ঠিক আছে? আপনি এটা কাজ ছেড়ে দেন, একটা সফটওয়্যার ডেভেলপ করে দিলে দেড় দুই লাখ টাকা পাওয়া যায়, তখন আপনি আবার সফটওয়্যার দিকে চলে গেলেন, তো আসলে দিন শেষে ওই যে জিরো হবে ফলাফল, বুঝতে পারছেন? যে কোনো একটা বিষয়ে খুব ভালোভাবে লেগে থাকা লাগবে, একটাতে প্রফেশনাল হতে হবে, এটা জব অফলাইন জবের ক্ষেত্রে আপনার জন্য ভালো, অনলাইনে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে খুব ভালো, যে কোনো ক্ষেত্রে আপনার এটা খুব ভালো আর কি ফলাফলটা আসেন। আচ্ছা, দেন আমি আরেকটু আলোচনা করি, দেন চলে আসবো যে নিচে তিনটা অপশন আছে, এই যে আমি কিন্তু একটু আগে দেখাইছি, দেখাই নাই, এটা আমি ক্লিক করছিলাম যদিও, এটা হচ্ছে কালার হচ্ছে কয়েক প্রকারের হয়, হ্যাঁ কালার বেসিক্যালি হচ্ছে হইতে পারে সলিড কালার, আরেকটা হইতে পারে সংমিশ্রিত কালার। আপনারা কি কোনো সংমিশ্রিত কালার দেখছেন, গ্রেডিয়েন্ট কালার কখনো সংমিশ্রিত কালার দেখছেন কিনা? এই পর্যন্ত সবাই দেখছেন হয়তো বলতে পারছেন, ব্যানারের মধ্যে বেশিরভাগ থাকে তো, হ্যাঁ ব্যানারের মধ্যেও থাকে, অনেক ডিজাইনও থাকে, হ্যাঁ থাকবে অনেক জায়গায় থাকবে। আচ্ছা, এখানে কয়টা কালার আছে বলেন তো? হ্যাঁ হ্যাঁ বলেন, চারটা কালার আছে, কারেন্ট চলে গিয়েছিল, আমি তো কিছু দেখতে পারি নাই, তো এটা তো পরে আমি ভিডিওতে দেখে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, শিওর। আচ্ছা এখানে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো কালার আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মতো কালার দেওয়া আছে, এই যে মিশ্রণ কালার সংমিশ্রিত কালার, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার, এটা গ্রাফিক্স এর ভাষা বলা হয় গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে? আপনারা হয়তো আপনারা সবাই দেখছেন, ঠিক আছে? মোটামুটি এই যে আমরা উইন্ডোজটা দেওয়া আছে, উইন্ডোজ এটাতে আছে না, আমরা উইন্ডোজ 10 এর যে ব্যাকগ্রাউন্ডটা যেটা থাকে সেটাও কিন্তু এটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে তৈরি করা,
তো এটা হচ্ছে বেসিক্যালি বিষয়। কালার আমরা তাহলে দুইটা জানলাম, সেটা হচ্ছে একটা হইতে পারে সিলেক্ট কালার আর একটা হইতে পারে গ্রেডিয়েন্ট কালার। যদিও আমরা কালার মোড সম্পর্কে আলোচনা করছি, সিএমওয়াই কে একটা বিষয়, আরজিবি বিষয়, কিন্তু এখানে মিশ্রণ কালারের মধ্যে দুই প্রকার, ঠিক আছে। আরেকটা দেখা যায় হচ্ছে নন কালার, কোন কালার থাকবে না, কালার থাকলে সেটা সলিড কালার না হয় গ্রেডিয়েন্ট কালার। দেন আমি একটু চেঞ্জ করে দেখাই আপনাদের, কয়েকটা গ্রেডিয়েন্ট কালার একটা ওপেন করে দেখাই। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি সলিড কালার, আমি লাল কালার কনভার্ট করে দিই, দেন এটাকে গ্রেডিয়েন্ট কালারে কনভার্ট করি। এটা যদি এখন গ্রেডিয়েন্ট কালার আছে, এই যে এখন যে কালারটা আছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, দুইটা কালার, ঠিক আছে। যদিও আমি গ্রেডিয়েন্ট কালার এখন দেখাবো না, যখন কাজ আসবে তখন আপনাদেরকে দেখাবো যে গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইয়ে করতে হয়, এটা আর কি বিষয়। আচ্ছা, এতটুকু। হ্যাঁ বলেন, কথা ছিল ওই যে আপনার মাইক্রো এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন? ততটুকু দেখেছি না ভাইয়া, আমার প্রশ্ন নাই। আচ্ছা, আপনার প্রশ্ন নাই, ওকে গুড। তার মানে আশা করতেছি বুঝতেছেন আপনারা। আচ্ছা দেন, এখন আপনাদের হ্যালো, আচ্ছা এখানে ভাইয়ার মেবি নেট কানেকশন চলে গেছে, সুজিত বড়ুয়া কে তাই হোস্ট হইছে। হ্যালো, আপনারা সবাই কি আছেন? তামিম? হ্যাঁ উই বল। এই আমি আছি এখানে, স্যার মনে হয় নেট কানেকশন চলে গেছে, ওয়েট কর। জি ভাইয়া শুনতে পাচ্ছি? হ্যাঁ, আমাকে একটু হোস্ট করে দেন। ওকে, ধন্যবাদ। শুনতে পাচ্ছি? আচ্ছা, আপনাদেরকে যতটুকু দেখাইছি ততটুকু নিয়ে কার কোনো প্রশ্ন? ক্লাস আর একটু দেখাই দিব না পরবর্তীতে আর কিছু দেখাই দিব বলেন ভাই। আমরা যখন প্র্যাকটিস করব তখন অনেক প্রশ্ন বের হবে, এখন তো শুধু দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি আমি আমার স্ক্রিন একটু শেয়ার করি। আমি তো কারেন্ট চলে যাওয়ার কারণে দেখতে পারি না, যার কারণে আমি কোনো প্রশ্ন করতে পারতেছি না। আপনাদেরকে এই জন্যই প্র্যাকটিস করতে বলতেছি, আপনাদের কাজ যখন করবেন তখন হয়তো আপনারা প্লেট হারাই ফেলবেন, প্লেট চলে যাবে, কোথাও কোথাও চলে যাবে, সেটা পাবেন না খুঁজে, তখন এটা লাগবে। যদি বেশি কমপ্লেক্স না হয়, এটা হচ্ছে বিষয়। আপনি হয়তো এটা বলতে পারেন যে কমপ্লেক্স এর মধ্যে কয়েকটা বিষয় আপনি হয়তো এটা ফুল আপনি বলবেন না যে ফুল ক্লাসটা আপনাকে রিভিউ করার জন্য, আপনি তো বলতে পারেন যে ক্লাসের মধ্যে এই জিনিসটা আমি বুঝিনি সাবজেক্টটা, তাহলে আমি ওটা দেখাইতে সুবিধা হবে।
অর্থাৎ যে পয়েন্টে আমরা বুঝবো না ঠিক সেই পয়েন্টটা জিজ্ঞেস করব সেই পয়েন্টে ধরবেন গুড এই তো আচ্ছা দেন এখন চলে আসি দেখেন আমরা একটু এখানে চলে যাই দেন আছে এখানে ফাইল ফাইল থেকে হচ্ছে আমরা একটা ফাইল ডকুমেন্ট সেট আপ করবো মনে করেন হ্যাঁ মনে করেন যে এখন আপনি ডিজাইনটা করছেন আপনাকে হয়তো বলতে পারে ফেসবুক গ্রুপে আপনারা আপলোড করেন যদি গ্রুপ ক্রিয়েট করা হয় নাই অতি শীঘ্রই আপনাদের একটা ফেসবুক গ্রুপ তৈরি করে দেওয়া হবে যেখানে হচ্ছে প্র্যাকটিস করা যে ফাইলগুলো সেখানে আপনারা সাবমিট করবেন এবং আমাদের যে ম্যানেজমেন্ট আছে সেখান থেকে এটা রিভিউ করবে যে আপনাদের কাজ আসলে কেমন করতেছেন এবং সবাই আপনারা আপরিচিত হবে এটার উপরে অ্যাসাইনমেন্ট হবে দেন এই অ্যাসাইনমেন্টের উপর বেস করে আপনার গ্রেডিং পয়েন্ট করা হবে আচ্ছা দেন চলে আসে মনে করেন যে আমার একটা ডিজাইন একটা বৃত্ত একটা ডিজাইন আমার দেন আমি এটা হচ্ছে একটা ইমেজে কনভার্ট করবো এটা যদি ইলাস্ট্রেটর ফাইল আছে আমি সেভ করে নিয়ে আগে কন্ট্রোল এস অথবা ফাইল থেকে হচ্ছে সেভ আমি এটা সেভ করে যাচ্ছি সাপোজ এটা আমার সেভ করা লাগবে হচ্ছে ডেস্কটপে সাপোজ মনে করেন এটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন আমি জাস্ট সেভ করে দিচ্ছি দেন ওকে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে ডিজাইনটা আপনি তৈরি করছেন সেটা ইলাস্ট্রেটর ফাইলে আপনাকে সেভ করা লাগবে এখন দেখেন আমি হচ্ছে এই যে ফাইলটা সেভ করলাম এটা হচ্ছে এখানে চলে আসছে ডেস্কটপে সেভ করছে এটার কারণটা হচ্ছে এটা মিউট করে ফেলেন আচ্ছা আমি আপনাদেরকে মিউট করা লাগে এই জিনিসটা আমার আমার মনোযোগ সমস্যা হয় ঠিক আছে আপনারা নিজ নিজ দায়িত্বে এটা মিউট করে ফেলবেন আচ্ছা আপনারা চলে আসবেন দেন মনে করেন যে ইলাস্ট্রেটর ফাইলটা সেভ করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কোনো কারণে যদি মনে করেন যে আপনার ডিজাইনটা রিডিজাইন করা লাগতে পারে বা সোর্স ফাইলটা দরকার হ্যাঁ তখন মনে করেন যে কালার চেঞ্জ হঠাৎ করে মনে করেন যে আপনি ডিজাইন করে ফেলছেন এই ডিজাইনে কালার চেঞ্জ করা লাগতে পারে বা কোনো শেপ চেঞ্জ করা লাগতে পারে বা এডিট করা লাগতে পারে সেজন্য আপনাকে এই ইলাস্ট্রেটর ফাইলটা রাখা লাগবে এই যে ডিজাইনটা তৈরি করলাম মনে করেন সাপোজ এটা একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা আমার ইলাস্ট্রেটর সেভ করা আছে আমি এটাকে এখন কেটে দিই মনে করেন সাপোজ আমি এটা কেটে দিচ্ছি হ্যাঁ চলে গেছে এখন আমার ডিজাইনটা চলে গেলেও এটা থেকে যাবে কারণ আমার এটা সেভ করা আছে আমি এখানে ডাবল ক্লিক করলেই এটা আবার ওপেন হয়ে যাবে দেখেন আমার ফাইলটা এখন চাইলে আমি গেট করতে পারবো নতুন করে এখন যদি আপনি মনে করেন যে এই ডিজাইনটা যদি আপনি কি করেন ইমেজে কনভার্ট করে ফেলেন ইমেজে কনভার্ট করলে কি আপনার ইমেজের ফাইল আর ইলাস্ট্রেটর ফাইল কি সেম একজন বলেন তো আমাকে না ভাইয়া সেম না গুড আচ্ছা আপনাদেরকে একটা জিনিস বলি নি তারপর শুরু করি ফাইল ফরম্যাট সেটা কেউ জানেন না এমন কেউ আছেন ফাইল ফরম্যাটটা আসলে কি বা কয়েকটা ফাইল ফরম্যাটের নাম বলতে পারবেন কে কে বলবেন আমাকে আমি একটু নাম ধরে বলতেছি ওয়েট করেন হ্যাঁ মহসিন মিয়া আপনি বলেন তো হ্যাঁ মহসিন আপনি শুনতে পাচ্ছেন মহসিন ভাই আচ্ছা উনি অনলাইনে নাই ফারিন ভাই আমি বলি না আমি যাকে বলবো আচ্ছা সরি যদি কারো থেকে আনসার না পাই তখন আপনাকে জিজ্ঞেস করবো ফারিনা আপনি কি শুনতে পাচ্ছেন এগুলো একটা ক্লাসে নাই তাহলে না আচ্ছা তারপর হচ্ছে আমির আলী আপনি বলেন আমির আলী আপনি কি শুনতে পাচ্ছেন আনমিউট করে কথা বলেন হ্যাঁ কয়েকটা ফাইল ফরম্যাটের নাম বলেন তো আচ্ছা ভাই আপনি মিউট করে ফেলেন সমস্যা নেই আপনি না বললে চলবে অন্য একজন কে বলবেন বলেন একজন ভাইয়া পিডিএফ হ্যাঁ গুড হয়েছে বুঝতে পারছি আপনার নেটওয়ার্কে কি প্রবলেম পিডিএফ ফাইল জিপ ফাইল ওয়ার্ড ফাইল আমি ঠিক আছে ধন্যবাদ আমি মিউট করে দিচ্ছি ওকে তো আমার কিন্তু আমি আগেও বলছি যে আমি হঠাৎ করে কিন্তু কারোর নাম ধরে জিজ্ঞেস করবো কেউ যদি আনসার না দিতে পারেন সেটা কিন্তু মার্কিং হয়ে যায় বুঝতে পারছেন আমার কিন্তু অলরেডি মুখস্থ হয়ে গেছে আমাদের মোটামুটি সবার নাম ঠিক আছে তো সেই জন্য সেটা ভাববেন না হয়তো আমি ক্লাসে আসছি স্যার হয়তো ভাই ভাই হয়তো এটা মনে রাখতে পারে নাই আলটিমেটলি মোটামুটি মুখস্থ হয়ে গেছে ক্লাসে কে কে আছেন আচ্ছা তো আমি কিন্তু ক্লাসের একটা আমি আগেও বলছি যে একটা নাম ধরে আমি জিজ্ঞেস করবো যদি আনসার না দিতে পারেন এটা তো বুঝতেই পারতেছেন আচ্ছা ফাইল ফরম্যাট বিষয়টা হচ্ছে যে কয়েকটা ফাইল ফরম্যাটের নাম বলে যেমন জেপিজি জেপিইজি তারপর হচ্ছে পিএনজি তারপর হচ্ছে পিডিএফ ইলাস্ট্রেটর যে ফরম্যাটে ইউজ করা হয় সেটা হচ্ছে কয়েকটা ফরম্যাট থাকতে পারে ইলাস্ট্রেটরের একটা হচ্ছে ইপিএস থাকতে পারে অথবা এআই ফাইল থাকতে পারে বেসিক্যালি এআই বলা হয় আর
ফটোশপের যে আপনার ফরম্যাটটা থাকে সেটা হচ্ছে পিএসডি, বুঝতে পারছেন? পিএসডি আর ইলাস্ট্রেটর যেটা থাকে সেটা হচ্ছে ইপিএস অথবা এআই। আপনি ক্লায়েন্ট হতে বলতে পারে যে আমাকে এআই ফাইলটা দিবেন, এআই ফাইলটা বেসিক্যালি অথবা ভেক্টর ফাইলটা দিবেন। তো যদি বলা হয় ভেক্টর ফাইল, এসবিজি দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, এসবিও একটা ফরম্যাট, এটা অনেক ফরম্যাট ইউজ ফরম্যাট আছে। তো এখন যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে আমাকে ভেক্টর ফরম্যাট আমাকে দিতে হবে, আপনার ব্রিফে যদি বলে দেয় সে আমাকে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনাকে যে ইলাস্ট্রেটর ফাইলটা যাচ্ছে অথবা এআই ফাইল যদি চায় তাহলে সেম প্রশ্ন, ইপিএস যদি চায় তাহলেও সেম যে আপনাকে ইলাস্ট্রেটর ফাইল যাবে। তো একটা বড় সুবিধা আমি আগেও বলছি যে ইলাস্ট্রেটর ফাইল থাকলে আপনি যে কোনো ফাইলে কনভার্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই, সেটা নিয়ে কোনো চিন্তাও করা লাগবে না। এটা হচ্ছে বেসিক্যালি ফাইল ফরম্যাটের বিষয়। এখন আপনারা কি কি বলবেন আমাকে, যে জেপিজি কি রিলেট করা যায়, জেপিজি কি সোর্স ফাইল কিনা? আপনাকে যেটা বলা হয় যে সফটওয়্যার দিয়ে আপনি ডিজাইনটা ক্রিয়েট করছেন সেটাই হচ্ছে সোর্স ফাইল। এখন যদি আপনি ডিজাইন বিজনেস কার্ড ডিজাইনটা যদি আপনি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করেন তাহলে হচ্ছে ইলাস্ট্রেটর সোর্স ফাইল। যদি মনে করেন যে আপনি ফটোশপ দিয়ে তৈরি করেন তাহলে হচ্ছে ফটোশপ হচ্ছে এটা সোর্স ফাইল, বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়, মেইন বিষয়। ওকে, এখন হচ্ছে আমি এটাকে ইমেজে কনভার্ট করব। এখন কে কে বলতে পারবেন যে এটাকে আমি যদি ফেসবুকে আপলোড দিই এটাকে সাপোর্ট করবে প্রোফাইল পিকচার হিসেবে? ইমেজে সেভ করতে হবে ভাইয়া। গুড, মানে এই ফরম্যাট সাপোর্ট করবে কিনা? করবে না না ভাইয়া, আমি জেপিজি তে কনভার্ট করতেছি, তো সেটা করা লাগবে ফাইল, ফাইল থেকে হচ্ছে সেভ ফর ওয়েব। বেসিক্যালি ইমেজের জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ওয়েবের ক্ষেত্রে ইউজ করা হয়। এখন আপনি ডিজাইন আর্টবোর্ডটা ক্রিয়েট করছেন 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি, এখন যদি মনে করেন যে আমার এই ফুল স্ক্রিন জুড়ে এটা হবে, এটা কি সম্ভব প্রিন্ট হবে? বা মনে করেন আপনি ডিজাইনটা 2 ইঞ্চি বাই 5 ইঞ্চি ডিজাইনটা করছেন, আর্টবোর্ডটা নিচ্ছেন, সেটা আপনি কি যখন এখানে সেভ দিবেন সেটা কি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আশা করা যায়? না ভাইয়া, যতটুকু দিব ততটুকুই আসবে, ততটুকুই আসবে। এখন আপনাদের মধ্যে এই একটা বিষয় দাঁড়াতে পারে যে আমি একটা ব্যানার ডিজাইন করতেছি কিন্তু ব্যানার ডিজাইনের সাইজটা নিচ্ছি মাত্র 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি। আপনি একটু হিসাব করে দেখেন, এখানে যে সাইজটা দেখা যাচ্ছে সেটা কিন্তু 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি মোটামুটি, এটা 2 ইঞ্চি, এটা 3.5 ইঞ্চি। এই যে বিষয়টা, এটা মাথায় রাখা লাগবে যখন অনেকে এই সমস্যাটা ক্রিয়েট হয় যে ভাইয়া আমার ডিজাইনের কোয়ালিটিটা খুব ব্লার ব্লার দেখাচ্ছে, ঘোলাটা দেখা যাচ্ছে। পার্সেন্টেজ থেকে ওখানে বাড়াই দিলে কি হবে? ওই যে পার্সেন্টেজ, হ্যাঁ এটা এটা বাড়াই দিলে হবে, কোনো সমস্যা নাই, হবে, হ্যাঁ সেটা হবে, সমস্যা নাই। এখন এই যে বিষয়টা আপনাকে দেখালাম, এই ক্ষেত্রে হচ্ছে হয়তো আর্টবোর্ডটাও বড় করে নিতে হবে অথবা আপনি এখান থেকে পার্সেন্টেজটা বাড়াই নিতে হবে, বুঝতে পারছেন? এখন আপনার দেখেন যে ওয়াইড আছে হচ্ছে 252, হাইট আছে 144 এবং পার্সেন্টেজ হচ্ছে 100। আপনি যদি এখানে 300 দেন, আমি হচ্ছে 100 দিয়ে সেভ করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এটাকে সেভ করতেছি, সেভ এখানে হচ্ছে ডেস্কটপ, এখানে সেভ করে নিলাম। সাপোজ এটা হচ্ছে আমার ইমেজ, দেখেন আমি একটু বড় করি, দেখেন এটা হচ্ছে আমার ইমেজ। এটা কিন্তু একটু বড় করলাম, জুম করার সাথে কিন্তু ফেটে গেছে, দেখছেন ফেটে গেছে কিন্তু ক্লিয়ার না তো একটা। এখন এটা যদি আমি একটু বড় সাইজ করে নিই, সেটা যদি আমি সাইজটা বাড়াই নিই, ফাইল, ফাইল থেকে হচ্ছে সেভ ফর ওয়েব, দেন আমি এখান থেকে পার্সেন্টেজ থেকে আমি যদি 400 দিই, মনে করেন 400 দেওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন এটাকে লোড নেওয়ার জন্য বেসিক্যালি, দেন ওকে করে দিই, 1 দিলাম, নাম দিলাম হচ্ছে 1। আচ্ছা এটা চলে আসছে, এখন দেখেন এটা যদি আমি ডাবল ক্লিক করে একটু জুম করি দেখেন কি হয়। আমি আরো জুম করলাম, মোটামুটি ফাটে নাই, ঠিক আছে, ওটা কিন্তু তাড়াতাড়ি ফেটে গেছে। এটা দেখাই,
আপনি এতটুকু বড় করতে পারছেন, এটা ততটুকু বড় করাও যায় না, কোনটা ক্লিয়ার বলেন তো? ডান পাশে এটা 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 জুম হইতেছে না, এটা মোটামুটি আরো জুম হবে, এতটুকু জুম করা যায়। তার মানে হচ্ছে কি কোন মানে দেখুন ইমেজের সাথে করা যাবে নাকি শুধু ওইখান ওইখানে যে ফাইলটা আমরা এঁকেছি ওটা দিয়ে? আচ্ছা, এখানে বেসিক্যালি হচ্ছে আপনার এই যে কাজটা করে এটা হচ্ছে আপনাকে হয়তো আর্টবোর্ডটা বড় করতে হবে। আর্টবোর্ডটা সাপোজ মনে করেন যে আপনাকে বড় করা লাগতে পারে, যদি আর্টবোর্ড নিয়ে পরে ক্লাসে আর্টবোর্ড নিয়ে আলোচনা করবো, হয়তো আর্টবোর্ডটা বড় করে ডিজাইনটা বড় করা লাগবে, একটা করতে পারেন। অথবা আপনাকে ফাইল থেকে সেভ, সেভ থেকে ওয়েব, ওয়েব থেকে মনে করেন যে আপনার হচ্ছে এই ফাইলটা আরো বড় করা দরকার, এখান থেকে পার্সেন্টেজটা বাড়িয়ে নেবেন। এখানে 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 কত 1946, এখান থেকে আমি 300 করে দিই। দেখেন একটা বিষয় গেছে তো, ইয়ার জন্য এত এত বড় ইউজ করা হয় না ওয়েবের জন্য, এই জন্য একটা একটা নোটিফিকেশন আসছে আর কি। আচ্ছা দেখেন এখন যে 300 করলাম না, এখানে তিন ডাবল হয়ে গেছে, বুঝতে পারছেন? এখানে 100 ছিল, আমি তিন দিয়ে গুণ দেওয়া হয়েছে মনে করেন 300, তাহলে এটা তিন তিন ডাবল হয়ে গেছে। মানে এটা সাইজটা আমি একটু এখান থেকে ছোট করে নিই, তাহলে একটু সুবিধা হবে এটা, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার এখান থেকে আমি ফাইলের সাইজটা বড় করে নিয়েছি। তো ইলাস্ট্রেটর সবচেয়ে বড় সুবিধাই হচ্ছে এটা, যে আপনি চাইলে আপনি একটা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা ব্যানার ডিজাইন করছেন, সেটা আপনি 50 ইঞ্চি 50 ইঞ্চি আউটপুট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে ইলাস্ট্রেটর সবচেয়ে প্রধান একটা বিষয়, যেটার কারণে ইলাস্ট্রেটর ডিজাইন করা হয়। মনে করেন আপনি একটা ছোট একটা ডিজাইন করছেন, সেটা অনেক বড় একটা বিলবোর্ডে প্রিন্ট হবে, তাহলে কি করা লাগবে? তাহলে আপনাকে জাস্ট এটাকে সাইজটা বড় করে দিলে হবে। কিন্তু ফটোশপে এটা করা যাবে না, ফটোশপ মনে করেন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা ফাইল রেডি করছেন, সেটা যদি আপনি আউটপুট অনেক বড় করেন, রাস্টার ইমেজ যেগুলো থাকবে সেটা ফেটে যাবে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে বেসিক্যালি বিষয়। এখন আপনারা ইমেজ কি আপনারা আপলোড দিতে পারবেন? আপনাকে ফেসবুক গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনাদের তাহলে ফেসবুক তো একটা গ্রুপ তৈরি করে দিব, দিয়ে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লিংকটা দিয়ে দিব, সবাই এড হয়ে নেবেন, আমি মোটামুটি সবাইকে অ্যাড করে নিব। আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ফ্ল্যাগ তৈরি করবেন, আমি যদি দেখাই ফ্ল্যাগ এদিকে আসে, সার্চ করলাম কয়েকটা ফ্ল্যাগ নিজেরা তৈরি করার চেষ্টা করবেন, যেগুলো বেশি কঠিন সেগুলো তৈরি করা দরকার নেই, জাস্ট প্র্যাকটিস পারপাস। মনে করেন এখানে নিয়ে আসছে, এখান থেকে আপনারা এটা তৈরি করতে পারেন, ইন্ডিয়াটা তৈরি করতে পারেন, এটা মনে করতে গুলপিত রাখলেন, ভিতরের ইয়াটা আনার দরকার নেই, এটা করতে পারলেন, জাপান করতে পারলেন, বাংলাদেশ করতে পারলেন, এটাও করতে পারবেন, এটাও করতে পারবেন, ঠিক আছে? জেনারেল যেগুলো আসে, হ্যাঁ জেনারেল যেগুলো আছে সেগুলো আপনারা তৈরি করবেন, তৈরি করে আমাকে গ্রুপে একটু দেখাবেন ইমেজ গুলো আসলে ভাই আমি একটা ডিজাইন করছি কেমন হচ্ছে, ঠিক আছে? সবাই ট্রাই করবেন। আমি একটা ডিজাইন মনে করেন যে একটা ডিজাইন করতেছি, সাপোজ মনে করেন যে হয়তো অ্যালাইনমেন্ট আপনার ভুল হবে, সেটা আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। দেন এখানে একটা এই এখানে একটা তিনটা শেপ ক্লিক করে নিলাম, দেন এই তিনটাকে ট্র্যাক করে নিয়ে আসতেছি, সমান করে দিলাম। এখন মনে করেন যে এটা হবে মনে করেন যে গ্রিন কালার, এটা গ্রিন কালার করে দিলাম, এটা হোয়াইট কালার, একটা দেশের একটা কালার হয়ে গেছে মনে করেন সাপোজ, যদিও এটা সাইজ কিন্তু রেশিও এটা না। আচ্ছা বাংলাদেশের ফ্ল্যাগের রেশিও কত কি বলতে পারবেন বলেন? 10:6 হবে, 10:6 আর কি। তো সাইজটা আপনি কেউ নিতে পারেন 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি, ঠিক আছে? সাপোজ ওইরকম একটা সাইজ নিলেন, জাস্ট ওইটার উপরে আপনারা ফ্ল্যাগ গুলা তৈরি করবেন। এখন আপনাদের একটা প্রশ্ন কিন্তু করেন নাই, এখানে কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিচ্ছি, আপনারা তো বলতে পারেন যে এটা একেবারে সহজ বিষয় কিন্তু অনেকের ক্ষেত্রে এটা অনেক কঠিন। দেখেন এটার এটার সাইজ যতটুকু সেম এটার সাইজ কিন্তু ততটুকু, এটা খেয়াল করছেন? জি ভাইয়া এটা কি পারবেন আপনি? কিভাবে বললাম, এটা তো প্রশ্ন করেন নাই, এটা আরেকটা
আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল আপনাদের তরফ থেকে, যে প্রশ্ন আসবে সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, এই যে আমি এখান থেকে একটা কপি করে ফেললাম, সেটা কিভাবে কপি করলাম, সেটাও কিন্তু আমাকে বলেন নাই। কন্ট্রোল অল্ট দিয়ে একসাথে চেপে দিলে? আচ্ছা, কন্ট্রোল অল্ট দিয়ে না। ওকে, আমি আবার দেখাই দিচ্ছি। সাপোজ আমি একটা শেপ ক্রিয়েট করতেছি, এখান থেকে ধরে জাস্ট এতটুকু নিয়ে আসছি, একটা শেপ আমার ক্রিয়েট হয়ে গেছে। এই শেপটাকে সিলেক্ট করে আমার আরো কয়েকটা কপি করা দরকার, তাহলে আমাকে যেটা করা লাগবে জাস্ট এটাকে সিলেক্ট করে দেন কিবোর্ডের অল্ট কি, কিবোর্ডের অল্ট কি, অল্ট কি আছে না, এটাকে চাপ দিলে দেখবেন এরকম একটা কার্সরের, যে কার্সর চিনেন না এমন কেউ আছেন? চিনি ভাইয়া। আচ্ছা, কার্সর এমন কেউ আছেন কিনা, কার্সর চিনেন কিনা? এটাকে আমি যদি কপি করি, অল্ট কিবোর্ডে অল্ট কি চেপে যদি আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, দেখেন আমার একটা শেপ কপি হয়ে গেছে। এখন দেখেন এই যে এটা সমান কিন্তু হয় নাই, তাহলে কি করা লাগবে, দুটো অপশন, এটা হচ্ছে আপনি এখানে ব্রেক করে এখানে নিয়ে আসেন, লাগাই দিতে হতে পারে এখানে একটা শেপ, এখানে একটা শেপ। এখন এখন যদি আমরা শিফট কে এর কাজ কিন্তু আমি বলছিলাম যে শিফট কে এর অনেক কাজ আছে লাস্টে ধরে, এখন আপনি শিফট এটা কপি করলাম, দেন আপনি শিফট কি চাপ দিলেন, শিফট কি, কি বলে শিফট কি, অল্ট কি কিন্তু চাপ চেপে ধরা আছে, দেন শিফট কি চাপ দিলাম, দেখেন আপনার এখানে কিন্তু চলে আসছে, দেখছেন একেবারে সমান। আপনি চাইলে আপনি, আমি কিন্তু কার্সর কিন্তু মুভ করতেছি কিন্তু শেপ কি মুভ হইতেছে, নিচে আসতেছে, নিচে না ভাইয়া, নিচে আসতেছে না, আমি ছেড়ে দিয়ে দেখেন নিচে চলে আসে, দেখছেন নিচে মুভ করা যায়, আবার যখন শিফট কি চাপ দিই তখন নিচে আনা যায় না, আবার নিচে আসলেও সেটা অ্যাঙ্গেলে, নির্দিষ্ট অ্যাঙ্গেলে চলে আসবে। সেই জন্য আপনাকে শিফট কি ক্লিক করে জাস্ট এদিকে নিয়ে আসলাম, দেন আরেকটা কপি করে নিয়ে আসছি, আবার অল্টা কি, দেন শিফট কি, এখানে আনার পর চুম্বকের মতো ধরে রাখে এখানে, হ্যাঁ এটা সেই লাস্টের একটা সুবিধা। এখন আপনি জাস্ট কালার গুলো একটু চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দিলাম, এটা একটা কালার, এটা হচ্ছে হোয়াইট কালার, সাপোজ আমার একটা ডিজাইন হয়ে গেছে। এখন এই যে তিনটা ডিজাইন করলাম, এই তিনটাকে সিলেক্ট করে টান দিয়ে ড্র্যাগ করে এটা বড় করে দেন, এটা সাইজ যতটুকু আছে দেখেন 9.00093, এটার সাইজও সেম 9.00093, সাইজটা কিন্তু সেম, ঠিক আছে। তো এটা হচ্ছে দুইটা কাজ আমরা এখন জানতে পারলাম, সেটা হচ্ছে আমরা কিভাবে একটা থেকে একটা কপি করতে পারি, আর একটা হচ্ছে কিভাবে একটা জিনিস কপি করার পরে কিভাবে একেবারে সমান ভাবে যাবে, হ্যাঁ সমান বেশি সাইজ ঠিক রাখা, সাইজটা বলতে ওইটা আগেটা দেখেছে সাইজ, এটা বলতে পারেন যে পজিশন ঠিক রাখা, ঠিক আছে কোন পজিশনে আছে পজিশন, আর আমরা আগে করছিলাম সাইজ নিয়ে। ওকে, তাহলে হচ্ছে এই দুইটা বিষয় মাথায় থাকবে না কার কার বলেন, এই যে এতটুকু দেখাইলাম এতটুকু না, কার কোনো প্রশ্ন? বলেন ইনশাল্লাহ আপনার ভিডিওটা দেখে আমরা বারবার চেষ্টা করলেই পাবো, আপনাদেরকে যদি এভাবেও ভেঙে ভেঙে শেখাই, হ্যাঁ আপনাদের অনেক সময় লাগবে, ঠিক আছে মোটামুটি। তবু আমি চেষ্টা করবো যে আপনাদের 24টা ক্লাসের মোটামুটি কিছু যতটুকু নেওয়ার থাকে ততটুকু আমি দেওয়ার চেষ্টা করবো, আপনারা যতটুকু নিতে পারেন আর কি। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে ক্লাসের ফিডব্যাক গুলো যদি খারাপ হয়, তাহলে আমার ওই যে আমারও চিন্তা ভাবনা থাকবে না, আমি একটু করে দিলেই এনাফ হয়ে যাবে, এটা হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, বলেন এতটুকু প্রশ্নে কার কার প্রশ্ন আছে বলতে পারেন? পানি খেয়ে নি। আমাদের কি ওই ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করবা?
আচ্ছা অ্যাসাইনমেন্টের বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি প্রতি সপ্তাহে না প্রতি ক্লাসের শেষে আমি কিছু কাজ দিয়ে দিব, সেই কাজগুলো আপনারা আপলোড দিতে হবে। আর কাজের সাথে অবশ্যই রোল নাম্বার দিয়ে আপনারা সাবমিট করতে হবে। মনে করেন যে কিভাবে আপনি ডিজাইনটা আপলোড করলেন, আপলোড করার সাথে উপর দিয়ে আপনার নাম লিখবেন, রোল নাম্বার এত আপনার হচ্ছে সাথে নামটা লিখে দিবেন, ঠিক আছে? অনেকের নাম থাকে রাজকন্যা, হ্যাঁ, অনেকের নাম থাকে জিনের বাচ্চা, ঠিক আছে, অনেকের নাম থাকে, ওইগুলা দিয়ে তো আমি আপনাকে রিকগনাইজ করতে পারবো না যে আসলে জিনের বাচ্চাটা কি। তো সেজন্য ওখানে চেষ্টা করবেন, যদি এখন সবাই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন, এখন তো আশা করি জিনের বাচ্চা রাজকন্যা এসব আইডি থাকার কথা না, তো সেগুলো একটু করবেন। হ্যাঁ, তবুও যদি থাকে দু একটা, মনে করেন একটাই আইডি আপনার, আইডিয়া খোলার উপায় নাই, তখন রিনেম করে ফেলবেন অথবা গ্রুপে এসে আপনাদের নাম সহ রোল নাম্বার সহ ডিজাইনটা আপলোড করবেন। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে আমি যতটুকু ক্লাসে দেখাবো এতটুকুই, যেমন আপনাদের কাছে ফ্ল্যাগ নিয়ে বসছে, হয়তো সর্বোচ্চ আপনাদের 20-30 মিনিট লাগবে আপনাদের, আর যে কাজ মোটামুটি হাতে একটু ফিরে আসে তাদের হয়তো 2-5 মিনিট লাগবে, একটু ঘাটাঘাটি করা লাগবে। আপনারা কাজ করেন, আপনারা বিভিন্ন প্রবলেম নিয়ে আমার কাছে আসবেন, যেমন হচ্ছে প্রবলেম কিভাবে, যেমন গত ক্লাসে আমাদের গত ব্যাচে যেটা হয়েছিল সেটা হচ্ছে গত ক্লাসে এমন হয়েছে যে হয়ে যেত আপনাদের প্লেট খুঁজে পাইতো না, স্যার আমার তো প্লেট খুঁজে পাচ্ছি না, মানে বলতে স্যার আমার টুলস পার চলে গেছে, আমি কোথায় পাচ্ছি না, এরকম হয়, স্বাভাবিক। এটা আসলে ওদের এটা বিষয় হচ্ছে কি, ওরা প্র্যাকটিস করতেছে অনেক, এটা আসলে আমি যে যতটুকু বুঝলাম যে ওরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছে, সে কারণে হয়তো প্লেট খুঁজে পাচ্ছে না, ফ্লোটিং যে প্লেট গুলো আছে গ্রাফিক্স এর, তার মানে আমিও আশা করি আপনারাও ট্রাই করবেন। আচ্ছা, হোমওয়ার্ক যেটা দিচ্ছেন ওটা কি মানে যে কোনো একটা ফ্ল্যাগ ক্রিয়েট করতে হবে নাকি? একটা ফ্ল্যাগ না, আমি বলছি 4-5টা ফ্ল্যাগ আপনাকে তৈরি করা লাগবে। আচ্ছা, 4-5টা যেগুলো আপনার কাছে একেবারে সহজ মনে হয় সেগুলো তৈরি করেন। দেখেন এটা তৈরি করে দেখেন বাংলাদেশ আর জাপান, এক সেকেন্ডের কাজ, এলে পাকিস্তান তৈরি করতে পারেন, তারপরে ইন্ডিয়াটা তৈরি করতে পারেন। হ্যাঁ, এগুলো এগুলো সহজ আছে মোটামুটি। মোটামুটি সেটাকে স্ক্রল করবেন, সামনে দিকে স্ক্রল করলে সেটা জুম হবে, আবার স্ক্রল ডাউন পিছনে নিয়ে আসলে সেটা জুম আউট হবে, একটা। আরেকটা বিষয় হচ্ছে যে মনে করেন আপনার আর্টবোর্ড বা ডিজাইন মুভ করাতে চান, ডিজাইন না ফুল ডকুমেন্ট বা আর্টবোর্ডটা যদি মুভ করাতে চান তাহলে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে মাউসের যে সরি কিবোর্ডের যে স্পেস বাটনটা আছে সেটাকে ক্লিক করে দেন এখান থেকে মুভ করাতে পারবেন, জাস্ট ক্লিক করে যতটুকু দরকার ততটুকু মুভ করাবেন, ঠিক আছে? চাইলে এখান থেকেও করতে পারেন অথবা জুম অপশনটা এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে শর্টকাট কি হচ্ছে, ক্লিক করে মাউসের স্ক্রল বাটন, সমস্যা নেই। রোল কল কি ভাই করা হচ্ছে? রোল কল আপনাদের করা হবে না, আপনাদের নামের সামনে যাদের রোল নাম্বার গুলো থাকবে ক্লাস প্রথম 20-30 মিনিটের মধ্যে অথবা শেষে 20-30 থেকে 30 মিনিট থেকে আপনাদের রোল গুলো কালেক্ট করা হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি গাড়ি ভাই একটা বিষয়, হ্যাঁ, আনমিউট করে বলেন। গত ক্লাসে তো আমি ছিলাম জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে হোমওয়ার্ক এগুলো আমরা কিভাবে জমা দেব? ফেসবুকে গ্রুপ লিংক দেওয়া হবে, সেটা ওখানে আপলোড দিবেন। আর আমির আলী, আপনাকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম, আপনি এটা একটু করার চেষ্টা করবেন। হ্যাঁ জি, আচ্ছা, ওকে, মহসিন মিয়া, হ্যাঁ বলেন।
স্যার আমাদের যে ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা আছে ওটা ওপেন করার পর আপনারটাতে দেখলাম যে উপরে সার্চ বক্সের পাশে ডিজাইনার লেখা, আমাদেরটাতে তো ডিজাইনার লেখাটা আসছে না। আমি তো ফার্স্টে বলছি এবারে আপনি চ্যানেল নিজে তৈরি করে নিতে পারবেন, আমি এটা নিজে তৈরি করে নিয়েছি। হ্যাঁ এটা চাইলে আপনি অ্যাসেন্সিয়াল কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা চাইলে আপনি বললাম না যে এটা এখান থেকে এখানে মুভ করে দিতে পারবেন, আপনি আপনার মতো করে মুভ করে রাখবেন, কোনো সমস্যা নেই। এখন আপাতত যেহেতু বুঝেন না বিষয়টা, এখন মুভ করা দরকার নেই, জাস্ট অ্যাসেন্সিয়াল দিয়ে রাখেন। পরবর্তী যখন বুঝে ফেলবেন যে প্লেট কোনটার কাজ বেশি, তখন আপনি আপনার মতো করে সাজিয়ে ফেলবেন। আচ্ছা মুজাহিদুল ইসলাম বলেন। ভাইয়া আমার আমার এই ইলাস্ট্রেটরে মনে হয় কালারটা সরে গেছে, কোথায় কি ক্লিক করতে হবে? এটা হচ্ছে উইন্ডো থেকে হচ্ছে কালার যাবে, উইন্ডো থেকে কালার অপশন পাবেন, উইন্ডো থেকে হ্যাঁ উইন্ডো থেকে ক্লিক করার পরে কালার অপশন পাবেন। আচ্ছা আচ্ছা তনক চাকমা হ্যাঁ বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার ওই জেপিজি এবং পিএনজি এর মধ্যে কি পার্থক্য আসলে? হ্যাঁ জেপিজি পিএনজি এর মধ্যে পার্থক্যটা হচ্ছে জেপিজি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করা যায় না, মানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট বলতে ট্রান্সপারেন্ট শব্দের অর্থ জানেন না এমন কেউ আছেন? ট্রান্সপারেন্ট স্বচ্ছ বোঝায় না, ট্রান্সপারেন্ট মানে তো স্বচ্ছ। ট্রান্সপারেন্ট বেসিক্যালি হচ্ছে যে আমরা যেটা জানি বেসিক্যালি এক পাশ থেকে অন্য পাশ দেখা যায়, বিষয়টা হচ্ছে এরকম অনেকটা আর কি। হ্যাঁ মানে মনে করেন যে একটা পাতলা কাপড় দিতে পারে ছাড়া ভাইয়া, মানে ব্যাকগ্রাউন্ড অথবা হ্যাঁ এর হ্যাঁ হয়তো হইতে পারে আবার ব্যাকগ্রাউন্ড ছাড়া, যেটা ব্যাকগ্রাউন্ড না থাকবে না শুধুমাত্র ডিজাইনটা থাকবে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট বলা যেতে পারে। আচ্ছা তো পিএনজি হচ্ছে ট্রান্সপারেন্ট করা যায় তাকে, কিন্তু জেপিজি কে ট্রান্সপারেন্ট করা যায় না, বুঝতে পারছেন? ট্রান্সপারেন্ট বিষয়টা যদি আমি একটু একটু বিষয়টা বলি ইলাস্ট্রেটর যাই, যে এখন যে ডিজাইনটা করছি সাপোজ এইটা আমি এখানে ক্লিক করি, এটা হচ্ছে কি ডিজাইন? এটা হচ্ছে একটা ডিজাইন মনে করেন, এটা ফ্ল্যাগ ডিজাইন। এটা যদি আপনি জেপিজি তে ফরম্যাট করেন এটা অটোমেটিক্যালি হোয়াইট চলে আসবে, এটাকে শুধুমাত্র যদি আপনি পিএনজি তে পিএনজি মোড়ে রাখার পরে আপনি ট্রান্সপারেন্টে ক্লিক করেন আপনার এই যে এই অংশটা আসবে না, শুধুমাত্র এতটুকু অংশ থাকবে, মানে হ্যাঁ হ্যাঁ যতটুকু সাইজ ডিজাইন বোর্ডেই থাকবে সাইজটা বোর্ডেই থাকবে, কিন্তু এটা এটা কিছুই দেখা যাবে না, খালি দেখা যাবে। চাইলে এই ডিজাইনটা আপনি এটা নিচে দিয়ে নিয়ে আসতে পারবেন সাপোজ মনে করেন, এরকম মনে করছে পরবর্তীতে আপনি চাইলে কোনো ডিজাইন যদি দিয়ে নিয়ে আসেন এটা এভাবে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওই সময় এই ফরম্যাটটা যে পিএনজি তে ফরম্যাটে থাকবে, যদি আমি দেখাবো পরের ক্লাসে, তবে একটা ভালো হবে পরের ক্লাসে আমি দেখাই দিবো, এটা মনে করাই দিবেন।